লাইকা নামের কুকুরটি আজ থেকে 60 বছর আগে মহাকাশে পাড়ি জমিয়েছিল। ওই কুকুরটি ছিল পৃথিবীর প্রথম জীবিত প্রাণী যে কিনা কক্ষপথে ঘুরে আসে। তখন অবশ্য মাত্র মহাকাশে যান যাচ্ছে, নিরাপত্তার বিষয় মাথায় রেখে মানুষ পাঠানো হয়নি, কিন্তু বিজ্ঞান অনেক এগিয়েছে। এরপর মানুষের আনাগোনা শুরু হয়েছে যথেষ্ট, তবে এর জন্য যে প্রাণীদের পাঠানো বন্ধ হয়েছে তা নয়। এই আধুনিক যুগেও মহাকাশের যাত্রী হয় ইঁদুর, মাছ কিংবা মাছি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী জুলি রবিনসন জানিয়েছেন কি কারণে এখনও কক্ষপথে প্রাণীদের পাঠানো হয়, আর কুকুর, বিড়াল বা বানর নয়। জুলি জানান, যখন এদের মহাশূন্যে পাঠানো হতো তখন মানুষের মনে ভয় ছিল যে সেখানে গেলে অক্সিজেন বা মাধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে মৃত্যু ঘটবে। তখন বোঝা যায়নি যে মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া মানুষ সেখানে কিভাবে বাঁচবে, কিন্তু গবেষণায় অনেক তথ্য মিলেছে। এখন বড় আকারের প্রাণীর পরিবর্তে ছোট আকারের অনেকগুলো প্রাণী পাঠানোর চেষ্টা করা হয়, মূলত বিস্তৃত পরিসরে বায়োমেডিকেল গবেষণার কাজটি সম্পূর্ণ করার জন্যই এ কাজটি করা হয়। এখন যা হয়, এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে গবেষণার সময় সাধারণত ইঁদুর প্রজাতির বড় আকারের রোডেন্ট, মাছি, মাছ এবং অন্যান্য ছোট ছোট প্রাণী পাঠানো হয়, এমনকি শামুক নিয়েও চলছে গবেষণা। জুলি বলেন, মহাকাশে যে কোনো গবেষণার কাজে মহাকাশচারীদের বিশেষভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়, কাজেই প্রাণীগুলোর বিষয়েও একই বিষয় প্রযোজ্য। তবে পৃথিবী ছাড়ার বিষয়টি মানুষ এবং কুকুর বা এ ধরনের প্রাণীদের জন্য মানসিক চাপের কারণ হয়, তাই ইঁদুর বা মাছ বা মাছিতে কোনো সমস্যা হয় না। তাছাড়া এরা মহাকাশে গিয়ে বেশ ভালোই মানিয়ে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।